মিলিয়নার ব্যবসায়ী এবং ব্রেক্সিট নিয়ে হাইকোর্ট ব্যাটলে যিনি জয়ী হয়ে আলোড়ন তুলেছিলেন, টেরিজা মেকে পার্লামেন্টে এমপিদের মতামতের সুযোগ দিতে বাধ্য করেছিলেন, সেই জিনা মিলার আজকে বলেছেন ব্রেক্সিটের জন্য ফাইনাল ডিভোর্স বিল বা চূড়ান্ত বিলের চুক্তিতে এমপিদের তথা পার্লামেন্টের, তার ভাষায়, জেনুইনলি মিনিংফুল ভোটের সুযোগ না দিলে তিনি ব্রেক্সিটের বিরুদ্ধে তার দ্বিতীয় দফা আইনি যুদ্ধ লঞ্চ করবেন। আজ দুপুরে রেডিও ফাইভ লাইভে জিনা মিলার বলেছেন, It is my opinion and my team's opinion and many other commentators, legal commentators, that that meaningful vote can't just be a debate and a vote. It actually has to lead to a separate act of parliament. If that does not happen, and that is not abided by from our constitutional requirement, then that would be the case I would be interested in taking. Because we have to, whatever happens, whatever you believe, the state of our country and the state of our democracy and our constitution is actually bigger than Brexit. And we have to make sure that those things are intact and respected. চূড়ান্ত চুক্তির বিলে প্রসেস যদি সঠিকভাবে ফলো না করা হয়, কারণ তার উচ্চতর আদালতের কেসের জাজমেন্টের পেছনে তিনি এবং তার টিম মনে করেন অর্থপূর্ণ ভোট কেবলমাত্র বিতর্ক এবং ভোটের মধ্যেই সীমাবদ্ধ নয়। জিনা মিনার বলেন এটা অবশ্যই হতে হবে পার্লামেন্টের আলাদা বা পৃথক এক অ্যাক্ট বা কার্যক্রম। যদি তাই না হয় এবং সংবিধানের মধ্যেকার রোলস ফলো না করা হয়, তাহলে তিনি কার্যক্রম শুরু করতে বাধ্য হবেন। জিনা মিলারের মতে, যাই ঘটুক, যাই হয়ে থাকুক, ব্রেক্সিট কোনোভাবেই আমাদের দেশ, আমাদের গণতন্ত্র, আমাদের সংবিধানের চাইতে বড় নয়। আমাদেরকে অবশ্যই ওই সবগুলো বিষয়কে সম্মানের সাথে মোকাবেলা করতে হবে। এদিকে আজ দুপুরে একই সাথে অর্ধ লক্ষ মিলিয়ন পাউন্ড ব্যয়ে সবচাইতে বৃহত্তম বা জায়ান্ট পোস্টার সাটার ক্যাম্পেইন শুরু করেছে পিপলস ভোট নামের ক্যাম্পেইন গ্রুপ, যাদের সাথে জিনা মিলারও জড়িত ছিলেন। যদিও আজ তিনি জানিয়েছেন নিজের নাম পোস্টার ক্যাম্পেইন থেকে প্রত্যাহার করে নিয়েছেন। ব্রিটেনের বৃহত্তম স্বার্থে ইউরোপীয় ইউনিয়নের সাথে ওপেন ডোর বা উন্মুক্ত রাখার ক্যাম্পেইনে ব্রিটেনের ক্যানারি ওয়ার্ফ, লেস্টার স্কোয়ার, ওয়েস্টফিল্ড শপিং সেন্টার, বার্মিংহাম গ্র্যান্ড সেন্ট্রাল, ম্যানচেস্টার আরন্ডেল শপিং মল, লিভারপুল মিডিয়া মলে একযুগে এই জায়ান্ট পোস্টার সাটানো হয়েছে। সৈয়দ শাহ সেলিম আহমেদ, লন্ডন টাইমস নিউজ।